ময়নাগড়ি ব্লকের কমল বিশ্বাস নামক এক ব্যক্তির বাড়ির পাশ থেকে উদ্ধার করা হলো আনুমানিক 12 থেকে 15 কেজির অজগর সাপ। সাপটিকে দেখা মাত্রই ভিড় করে জনগণ এবং শেষে বন দপ্তরকে খবর দেওয়া হয়। বন দপ্তরের কর্মীরা এসে সাপটিকে যত তাড়াতাড়ি সম্ভব গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাস ও গার্গীর রিপোর্ট।